بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে বিষয়টি, যে একজন ভাইকে কর্জে হাসানা দিয়েছেন, ওই কর্জে হাসানা তিনি আদায় করেন নাই, আদায় না করে তিনি অন্য জায়গায় চলে গিয়েছেন এবং তার মোবাইল নম্বরেও তাকে পাওয়া যাচ্ছে না, কোথায় আছেন তাও জানেন না। তো এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট দোয়া আছে কি না, যে দোয়া করলে আল্লাহ পাক তার মনকে নরম করে দিবেন, হয়তো এই টাকা ফেরত পাবেন, এই বিষয়টি জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি তো যে কাজটি করেছেন খুবই ভালো কাজ করেছেন, আপনি কর্জে হাসানা দিয়েছেন, এটি অনেক ফজিলতের কাজ, আল্লাহ পাক এটার বিনিময়ে অনেক উত্তম জাজা দান করেন। এ ব্যাপারে অনেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু যিনি এই কর্জে হাসানা পেয়ে, আপনার অনুগ্রহ পেয়ে, তিনি ওই অনুগ্রহের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, তিনি কর্জে হাসানা না দিয়ে চলে গেলেন, তো এটি উনি ভালো কাজ করেন নাই। তো আপনি এখন আর করণীয় তো কিছু নেই, এখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা ছাড়া আর কিছু করণীয় নেই। তো আপনি নিজের বাসায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এরকম সুনির্দিষ্ট কোনো আরবিতে দোয়া হাদিসে আসে নাই। তো আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিজের বাসায় দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন তার মনকে নরম করে দেন, আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাকে যাতে আপনার এই টাকা ফেরত দিতে পারেন, এই অনুভূতি যেন আল্লাহ পাক তার অন্তরের মধ্যে তৈরি করে দেন, এইভাবে দোয়া করতে থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াবিল্লাহি তৌফিক, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।